gosto dele, né? শিক্ষার্থী আজকে আমরা পণ্যের নকশাকরণ পড়াবো। পণ্যের নকশাকরণ হচ্ছে প্রোডাক্ট ডিজাইন, নকশাকরণ বা চিত্রকরণ। নকশা কি, চিত্র কি, সেটা আমরা জানি। পুরো জ্যামিতি পড়েছ, নকশা দেখেছ, চিত্র দেখেছ। আজ আমরা নকশা এবং চিত্রের মধ্যে কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ডিজাইন, আমার হাতে একটা মার্কার পেন আছে, মার্কার পেন, একটা ডাস্টার আছে, আমার হাতে কাগজ আছে, কলম আছে, বই আছে। এই যে বই আছে আমার হাতে, প্রত্যেকটা যে পণ্য বা দ্রব্যের একটা সুন্দর আকার আছে এবং ডিজাইন আছে, অর্থাৎ নকশা করে করে। নকশা হচ্ছে পণ্যের আকার বা ডিজাইন বা নকশা, এমন একটা অবস্থান। নকশাকরণ, চিত্রকরণ, কোন ধরনের পণ্য উৎপাদন করা হবে, পণ্যটার অ্যাট্রাকটিভনেস কি, আকর্ষণীয় কীভাবে হবে, ক্রেতা ভোক্তাকে চাহিদা বা ক্রেতা ভোক্তাকে কীভাবে আকর্ষিত করবে পণ্যটি, তা নির্ধারণ করতে গেলে আমাদের কিছু ডিজাইন উদ্ভাবন করতে হবে। সেই ডিজাইনের মাধ্যমে উদ্ভাবন করতে হয়। ডিজাইনটা কে করে? ডিজাইনটা করে মূলত, ডিজাইনটা করে তো ডিজাইনার, প্রতিষ্ঠানের ডিজাইনার থাকে, তারা করে। এই ডিজাইনটা হচ্ছে ক্রেতা এবং ভোক্তার চাহিদা অনুযায়ী দ্রব্য বা পণ্য উৎপাদন করা। ক্রেতা কোন ধরনের দ্রব্য বা পণ্য চায়, কী চায়, ক্রেতা কী চায়, কোন ধরনের দ্রব্য বা পণ্য চায়, সেটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। ক্রেতা আসলে ভালো মানের, আকর্ষণীয়, দেখতে ভালো লাগে এই ধরনের পণ্য চায়, টেকসই পণ্য চায়। কিন্তু টেকসই যে শব্দ, তার সাথে কিন্তু চিত্রের কোনো মিল থাকে না। টেকসই এক জিনিস যে দীর্ঘদিন স্থায়ী হবে, আর চিত্র হচ্ছে দীর্ঘদিন স্থায়িত্বের সাথে এই চিত্রটা সহ পণ্যটা থাকবে। তাহলে পণ্যের নকশাকরণটা খুবই গুরুত্বপূর্ণ। পণ্য ডিজাইনের কী ধরনের, কেন উদ্দেশ্য থাকে? পণ্য ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে অবজেক্টিভস অফ টাইপ অফ প্রোডাক্ট, প্রোডাক্ট ডিজাইন। আকর্ষণ সৃষ্টি করা, উৎপাদন ব্যয় হ্রাস করা, উপযোগ সংযোগ করে, সহজ বহনযোগ্যতা থাকে, উন্নত মান, ভোক্তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, ইমেজ সৃষ্টি, বাজার সম্প্রসারণ, স্থায়িত্বতা সৃষ্টি এবং প্রতিযোগিতা মোকাবেলা। আকর্ষণ সৃষ্টি, কিছুক্ষণ আগে আমরা বলতেছিলাম যে একটি দ্রব্য বা পণ্যের পণ্যকে আকর্ষিত করা, অ্যাট্রাকটিভ করা, উৎপাদন ব্যয় হ্রাস করা, উপযোগ সৃষ্টি, উপযোগ সংযোগ। উপযোগ কি? দ্রব্যপণ্য গুণ, যে সকল দ্রব্যপণ্য ব্যবহৃত তার গুণটা হচ্ছে উপযোগ। সেটা কতদিন আমাদের জন্য আমাদের উপকারে আসবে? এই উপযোগ সংযোগ করা, সহজে বহনযোগ্যতা সৃষ্টি, যে আমরা সহজে দ্রব্যটা বা পণ্যটা যেন বহন করতে পারি। উন্নত মান, দ্রব্য বা পণ্যের মানটা যেন উন্নত হয়। ভোক্তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে হবে, ভোক্তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, ইমেজ সৃষ্টি করা, যে দ্রব্যটা ব্যবহার করে এটা মানুষের যে একটা ব্যক্তিত্ব আছে, ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলা। বাজার সম্প্রসারণ করা, বাজারটাকে এক স্থান থেকে অন্য স্থানে সম্প্রসারণ করে দেওয়া, ক্রেতা স্থায়ী ক্রেতা সৃষ্টি করা এবং প্রতিযোগিতা মোকাবেলা, স্থায়ী ক্রেতা দ্রব্য পণ্যের জন্য যেন আমাদের কোম্পানির বা আমাদের প্রতিষ্ঠানের
এমনভাবে পণ্যটা ডিজাইন করতে হবে যেন স্থায়ীকতায় পরিণত হয়, প্রতিযোগিতা যেন মোকাবিলা করা যায়। বাজারে অনেক ধরনের কোম্পানি থাকে, অনেক পণ্য থাকে, সেই পণ্য এবং প্রতিযোগিতা কোম্পানির সাথে বাজার দখল করা, কোম্পানির সাথে কোম্পানি বিভিন্ন পণ্যের সামঞ্জস্যতা বিধান করেও যেন মুনাফা অর্জন করে দেয় সেই ব্যবস্থা করা, এই তো প্রতিযোগিতা মোকাবেলা। তারপর নেক্সট আর একটা বিষয় তোমাদেরকে পড়াবো, সেটা হচ্ছে মান ব্যবস্থাপনা। মানের বৈশিষ্ট্য হচ্ছে দ্রব্য বা পণ্যের মান, সেটাকে গুণগত মান বলা হয়। এই মানের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই কার্য সম্পাদন বিশিষ্টতা, নির্ভরযোগ্যতা, স্থায়িত্ব, মেরামতের সুযোগ, ডিজাইন। কার্য সম্পাদন দ্রব্য বা পণ্য কী কাজে লাগে, যেমন ঔষধ কী কাজে লাগে তোমরা সবাই জানো, আমরা যখন রোগাক্রান্ত হই তখন ঔষধের প্রয়োজন পড়ে। বিশিষ্টতা সেটা একটা বিশিষ্ট পণ্য, যেমন গাড়ি বিলাসজাত দ্রব্য। তারপরে আমরা দেখি যে নির্ভরযোগ্যতা, নির্ভরশীল পণ্য, যেসব দ্রব্য পণ্যের উপর আমাদের বেঁচে থাকতে হয়, চাল ডাল ইত্যাদি। তারপরে হচ্ছে স্থায়িত্ব, পণ্যগুলোর স্থায়িত্ব কতটুকু। আমরা আজকে যে ক্লাস করতেছি সেখানে মোবাইল আছে এবং একটা স্ট্যান্ড আছে, এই মোবাইলের স্থায়িত্বটা কতটুকু, এটা কিন্তু পণ্য। স্ট্যান্ডের স্থায়িত্বটা কতটুকু, অর্থাৎ কত বছর টিকে থাকবে তা দেখা, এবং এটাকেই মান বলা হয়। মেরামতের সুযোগ, পণ্যপত্র বোর্ডের মেরামত যোগ্যতা আছে কিনা বা মেরামত করা যাবে কিনা সেই সুযোগটাও গ্রহণ করতে হবে। আমার এই পণ্যটা মোবাইলটা নষ্ট হয়ে গেছে, মোবাইল একটা পণ্য, অবশ্যই পণ্য, এখন তো বিলাস যেত না, অতীব প্রয়োজনীয় হয়ে পড়ছে, যাদের 20 বছরের পরে যারা তারা সবার জন্য প্রয়োজনীয় হয়ে পড়ছে মোবাইলটা। তোমরা যারা আছে তোমাদের জন্য নয়, এটা আমাদের জন্য অতীব প্রয়োজন হয়ে গেছে, প্রয়োজন। তাদের মেরামতের সুযোগ থাকবে কিনা, ডিজাইন করা যাবে কিনা, এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। মানের উপর কী কী ধরনের প্রভাব বিস্তার করা হবে, যেমন বর্ণিত মানের নিশ্চয়তা, কী কী বিষয়ের উপর মানের প্রভাব পড়ে, বর্ণিত মানের নিশ্চয়তা, মূল্যটার উপর লক্ষ্য রাখতে হয়, ব্যবহারের জন্য উপযুক্ততা, যে ব্যবহার করা যায় কি না, সমর্থন, বিভিন্ন পণ্যদ্রব্য সমর্থন করা, মনস্তাত্ত্বিক প্রভাব, মানের নির্ধারণ বা উপাদান, ক্রেতা বা পণ্য বা সেবা হতে যা প্রত্যাশা করে, ক্রেতা পণ্য বা সেবা হতে যা প্রত্যাশা করে অথবা যখন যেভাবে পণ্যকে পেতে চায় তাই মান নির্ধারক বা উপাদান। বিষয়টা হচ্ছে ক্রেতা কোন ধরনের পণ্য চায়, কখন চায়, ওগুলো নির্ধারণ করে মান নির্ধারণ বলা হয়। আমরা দেখতে পাই মান নির্ধারণটা এমন একটা বিষয় যে পণ্যকে ক্রেতার চাহিদাটাকে নির্ধারণ করতে হবে। তো শিক্ষার্থী, আজকে আমরা তোমাদেরকে দেখলাম যে মান ব্যবস্থাপনার কী, মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো কী কী, মানের উপর কী ধরনের প্রভাব বিস্তার করে তা নির্ধারণ করা, মানের নির্ধারক উপাদান সমূহ মধ্যে আমরা লক্ষ্য করি পণ্যের নকশাকরণ, মানের প্রতিফলন, সহযোগিতা। পণ্যের নকশাটা কী, চিত্র করা, আগে বলছি যে চিত্র ডিজাইন, মানের প্রতিফলন, আমরা যে পণ্যটা উৎপাদন করবো এটা আমার ওই পণ্যের মানটা আমার মনের উপরে কতটুকু প্রভাব ফেলবে বা ব্যবহার করতে গিয়ে আমি কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবো তা নির্ধারণ করা, সহজলভ্যতা, সহজে যা পাওয়া যায় আমি যেন সহজে পণ্যটা পেতে পারি, এখনও আমাদের অনেক কিছু সহজে আমি পাই না, সেই জন্য সহজলভ্যতা থাকে তা নির্ধারণ করা কিন্তু আমাদের খুবই প্রয়োজন। সহজে ব্যবহারযোগ্যতা, যেন আমরা সহজে ব্যবহার করতে পারি। সরবরাহের ধরন, কীভাবে আমরা পণ্যটা এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করবো সেই পথগুলো নির্ধারণ করা, বিক্রয়োত্তর সেবা, বিক্রয়ে সময় যে সকল সেবা দিয়ে গ্রহণ করা হয়, যেমন আমরা দেখি একটি দ্রব্য পণ্য কিনলে 5 বছরের জন্য ওয়ারেন্টি দেওয়া হয়, আবার 5 বছর 10 বছরের জন্য গ্যারেন্টি দেওয়া হয় ইত্যাদি, বিক্রয়ের পরে যেন আমরা সেবা দিতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করাকে বিক্রয়োত্তর সেবা বলে। আজ এই পর্যন্তই, তোমাদেরকে অনেক ধন্যবাদ।
আমার এই ক্লাসটি তোমরা শোনার জন্য। তোমরা সকলেই ভালো থাকো। শেষ করি।